হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি মিস্টার রিভিল তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এলাম। বন্ধুরা, তোমরা হয়তো ভিডিওর টাইটেল অথবা থাম্বনেল দেখে বুঝে নিয়েছো যে আজকের ভিডিওর টপিকসটা কি। আজকে আমি শ্যাডো ফাইট 2 এর রিয়েল লাইফ স্টোরি এক্সপ্লেন করব। তোমরা হয়তো লক্ষ্য করেছো যে শ্যাডো ফাইট গেমের কিছু কিছু ওয়েপেন্স সিনারি চায়না দেশের সাথে মিলে যায়। বন্ধুরা, শ্যাডো ফাইট গেমের ডেভেলপাররা বলেছে তারা চায়নার একটা বিখ্যাত ঘটনার উপর অনুপ্রাণিত হয়ে শ্যাডো ফাইট গেম বানিয়েছে। সেই গল্পটা কি সেটা জানাবো এই ভিডিওতে। বন্ধুরা, তোমরা যদি শ্যাডো ফাইট গেম পছন্দ করে থাকো তাহলে এই ভিডিওতে একটা লাইক করে দাও, কারণ একটা লাইক আমাকে নতুন ভিডিও বানানোর জন্য মোটিভেট করে তোলে। আর আমরা আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের কার্টুন, গেম, মুভির স্টোরি, ব্যাকগ্রাউন্ড স্টোরি এক্সপ্লেন করে থাকি। তোমরা যদি এইসবের উপর ইন্টারেস্ট থাকে তাহলে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো অনেক বেশি কথা বলে ফেললাম, এখন ভিডিও শুরু করা যাক। চায়নায় একটা গল্প খুব প্রচলিত ছিল। বন্ধুরা, বিভিন্ন দেশের কালচারে একটা না একটা রূপকথার গল্প প্রচলিত থাকে। তোমরা হয়তো তোমাদের দাদা দাদির কাছে কোনো না ছোটোবেলায় থাকতে গল্প শুনেছ রূপকথার। তেমনই একটা রূপকথার গল্প ছিল চীনে। অনেক বছর আগে চীনে এক খুব শক্তিশালী সম্রাট রাজত্ব করত। তার নাম ছিল সম্রাট কুইং শিং হান। তাকে মানুষ ব্ল্যাক ড্রাগন কিং বলে ডাকত। সেই রাজা কালো জাদু করত। সে কালো জাদুর মাধ্যমে নিজের আর্মিকে অনেক পাওয়ারফুল বানিয়ে ফেলে আর চায়নার বিভিন্ন প্রদেশে হামলা চালিয়ে দেয় আর সেই প্রদেশগুলোকে দখল করে নেয়। সেই রাজা মোটেও ভালো রাজা ছিল না। সে তার প্রজাদের উপর অনেক অত্যাচার করত, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিত, তাদের খুন করত। ইম্পেরিয়াল কুইং শিং হান তার কাছে থাকা একটা কালো বলের সাহায্যে কালো জাদু করত। ধীরে ধীরে সে কালো জাদুর মাধ্যমে অনেক পাওয়ারফুল হয়ে যায়। চায়নার অন্যান্য রাজারা কুইং শিং হানকে মারার অনেক চেষ্টা করে কিন্তু তারা ব্যর্থ হয়। কুইং শিং হানের চারজন সেনাপতি ছিল। তারা চাইতো না যে এই রাজার হাতে চায়নার ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাক। তাই সেই সেনাপতিরা সেই রাজার সাথে বিশ্বাসঘাতকতা করে তাকে একটা মন্দিরে জীবন্ত কবর দিয়ে দেয়। আর সেই রাজার সব সম্পত্তি আর সেই ব্ল্যাক বলটা একটা অচেনা জায়গায় লুকিয়ে রাখে। এর অনেক বছর পর আর্কোলজিস্টরা সেই রাজার লাশ খুঁজে পায় আর সেই লাশ এখন চায়নার জাদুঘরে সুরক্ষিত আছে। অনেক মানুষ বিশ্বাস করে যে সেই রাজা ভালো ছিল, তার সেনাপতিরা তার সাথে বিশ্বাসঘাতকতা করে তাকে মেরে ফেলেছে। বন্ধুরা, এটা একটা রূপকথার গল্প আর রূপকথার বেশিরভাগ গল্পই কাল্পনিক হয়। বন্ধুরা, এটা সত্যি যে সেই রাজার লাশ খুঁজে পাওয়া গেছিল আর সেটা চায়নার জাদুঘরে রাখা আছে। বন্ধুরা, তো এটাই ছিল শ্যাডো ফাইট 2 এর রিয়েল লাইফ স্টোরি। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আর তোমরা যদি এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের যদি এই ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আর তোমাদের যদি এরকম ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর তোমরা কমেন্টে বলো যে নেক্সট ভিডিও কিসের উপর বানাবো। ধন্যবাদ বন্ধুরা, তো দেখা হবে নেক্সট ভিডিওতে।